নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো, এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের। আজকে আমি টোটাল দুখানা সেট সলভ করাবো, আমাদের পেজ নম্বর এসি 126 এবং এসি 249। এর আগে আমি এসি 24 এবং এসি 95 নম্বর পেজগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন কী বলেছে, রোমাননে বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করেছেন? অ্যান্সার হবে সেট অ্যান্সার মোদা আলিয়ার কমিশন। রোমান টুতে পুনরুদ্বেগ কথাটি অর্থ, অ্যান্সার হবে এর অ্যান্সার স্মরণ করা, অ্যান্সার হবে এর অ্যান্সার স্মরণ করা। রোমান থ্রিতে থাস্টনের প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তির সংখ্যা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার 7। রোমান ফোরে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার মেন। রোমান ফাইভে কী বলেছে, 88 থেকে 90 এর প্রকৃত ঊর্ধ্বসীমা হলো, অ্যান্সার হবে ডি অ্যান্সার 90.5 মানে 90.5। 6 নম্বরের প্রশ্ন 4, 7, 3, 9, 12, 2, 15 এর মধ্যমা হলো, অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার 7। তো দেখো, উপরের স্ক্রিনে করা আছে, তোমরা ভালো করে ফলো করে নাও, আমি অ্যান্সারটা করে দিয়েছি। তো দেখো, আমাদের 7 নম্বরের প্রশ্ন কী বলেছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রাধাকৃষ্ণন কমিশন। 8 নম্বরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে অনাথনাথ বসু। 9 নম্বরের প্রশ্ন কী বলেছে, সিএবি একটি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জাতীয় প্রতিষ্ঠান। 10 নম্বরের প্রশ্ন কী বলেছে, যে কমিশনের রিপোর্টে এডুকেশনাল অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামে পেশ করা হয়, অ্যান্সার হবে সে অ্যান্সার কোঠারি কমিশনে। 11 নম্বরের প্রশ্ন কী বলেছে, কোঠারি কমিশন অনুযায়ী যে কটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখানো হবে তা হলো, অ্যান্সার হবে সে অ্যান্সার 3টি। 12 নম্বরের প্রশ্ন কী বলেছে, মডেল স্কুলের কথা বলা হয়েছে, অ্যান্সার হবে সে অ্যান্সার জাতীয় শিক্ষানীতি 1986। আমাদের 13 নম্বরের প্রশ্ন কী বলেছে, রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1990 খ্রিস্টাব্দ। আমাদের 14 নম্বরের প্রশ্ন কী বলেছে, ইজ অন টিস অন স্লোগানটি কোন আন্দোলনের সাথে যুক্ত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভাষা আন্দোলন। 15 নম্বরের প্রশ্ন, মানুষ গড়া শিক্ষার এর প্রবর্তক হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিবেকানন্দ। 16 নম্বরের প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা হলো, অ্যান্সার হবে সিরাজার পারদর্শিকতার শিক্ষা। 17 নম্বরের প্রশ্ন, কম্পিউটার সহযোগী শিখন হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার সিএএল ক্যাল। 18 নম্বরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তির পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার উপরের সবগুলি অনুশিক্ষা, শিক্ষা সম্প্রচার। সি এর অ্যান্সার কী বলছে, ব্যক্তিভিত্তিক শিক্ষণ অর্থাৎ এ বি সি তিনখানাই সঠিক। বুঝতে পারছো আমি কী বলছি? পরের প্রশ্ন কী বলেছে, 19 নম্বরের প্রশ্ন। তো দেখো, 19 নম্বরের প্রশ্ন বলেছে, দক্ষ ব্রেইল পাঠক 1 মিনিটে পড়তে পারে সর্বোচ্চ, অ্যান্সার হবে সিরাজার 60টি শব্দ। 20 নম্বরের প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তক, অ্যান্সার হবে সিরাজার জুয়ান পাবলো বনে। 21 নম্বরের প্রশ্ন, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার শিশুর অধিকার আইন 2009 এর অপর যে নামে পরিচিত তা হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আরটিই 2009। 22 নম্বরের প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1959 খ্রিস্টাব্দে। তো দেখো, আমাদের 23 নম্বরের প্রশ্ন কী বলেছে, স্কিনারিও অনুবর্তনের, তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রতিক্রিয়া নির্ভর। আমাদের 24 নম্বরের প্রশ্ন কী বলেছে, কোঠারি কমিশনের সভাপতি ছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডি এস কোঠারি। তো বুঝতে পারছো, এবার আমি এসি পেজ নম্বর 249 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, এসি 249 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কী আছে, তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, রোমাননে সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ভার্নন। রোমান টুতে কী বলেছে, প্রেষণাকে মনোবিদগণ ড্যাশ শ্রেণীতে ভাগ করেছেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4টি। রোমান থ্রিতে কী বলেছে, মনোবিদ ম্যাকডুগাল বলেছেন, ড্যাশ হলো সুপ্ত মনোযোগ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার আগ্রহ। তো দেখো, 4 নম্বরের প্রশ্ন কী বলেছে, প্রাণীর আচরণ এর প্রকৃতি অনুশীলন করাকে বলা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অনুবর্তন। 5 নম্বরের প্রশ্ন, গেস্টাল কথাটির অর্থ, অ্যান্সার হবে এর অ্যান্সার অবয়ব। 6 নম্বরের প্রশ্ন, শিখন তত্ত্বে শিডিউল বিষয়টি ব্যবহৃত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সক্রিয় অনুবর্তনে। 7 নম্বরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের প্রধান ভিত্তি হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার আর টাইপ। 8 নম্বরের প্রশ্ন, স্ট্যাটিস্টিক্স শব্দটি কোন শব্দ থেকে মূলত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার লাতিন শব্দ। তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে, 9 নম্বরের প্রশ্ন, পরিসংখ্যা 7 হলো ট্যালি চিহ্ন বোঝাতে হয়েছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তো দেখো, একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে দাগ, মাঝখানে একটা দাগ কেটে দিয়েছি এবং লাস্টের দিকে দুটো, ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরের প্রশ্ন কী বলেছে, 10 নম্বরের প্রশ্ন, রাশিবিজ্ঞানে কোন পদ্ধতির একাধিক মান হতে পারে, অ্যান্সার হবে সে অ্যান্সার মোড।
তো দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের 11 নম্বরের প্রশ্ন জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় অ্যানসার হবে সিরিয়াস স্যার 1959 খ্রিস্টাব্দে 12 নম্বরের প্রশ্ন কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয় অ্যানসার হবে ডিয়ার স্যার 2010 খ্রিস্টাব্দে 13 নম্বরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশন শিক্ষা ক্ষেত্রে কয়টি স্তরের কথা উল্লেখ করেছেন অ্যানসার হবে সিরিয়াস স্যার 4টি 14 নম্বরের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশি সদস্য ছিলেন অ্যানসার হবে সিরিয়াস স্যার 2 জন তো দেখো 15 নম্বরের প্রশ্ন কি বলছে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো অ্যানসার হবে ডি এর অ্যানসার AICTE তো দেখো 16 নম্বরের প্রশ্ন কি বলছে ভারতীয় শিক্ষা কমিশনের টাস্ক ফোর্সের সংখ্যা ছিল অ্যানসার হবে বি এর অ্যানসার 12টি আমাদের 18 নম্বরে আমাদের 17 নম্বরের প্রশ্ন কি বলেছে ভারতের শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত অ্যানসার হবে ডি এর অ্যানসার কোঠারি কমিশন 18 নম্বরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি এটা গঠিত হয়েছিল কিন্তু 21শে এপ্রিল ঠিক আছে একটু ভুল ছিল তোমরা ঠিক করে নেবে 1986 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল 19 নম্বরের প্রশ্ন প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় অ্যানসার হবে এর অ্যানসার 1992 সালে 20 নম্বরের প্রশ্ন মেন্টাল ম্যাপ কি বলেছে ব্যবহৃত হয় অ্যানসার হবে বি এর অ্যানসার অন্ধদের জন্য 21 নম্বরের প্রশ্ন জাতীয় সাক্ষরতা মিশন কোথায় প্রথম চালু হয় অ্যানসার হবে বি এর অ্যানসার দিল্লিতে 23 নম্বরের প্রশ্ন বিশ্বব্যাপী শিক্ষার উন্নয়নের কার দায়িত্ব বেশি অ্যানসার হবে বি এর অ্যানসার ইউনেস্কো ঠিক আছে 23 নম্বরের প্রশ্ন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কয়টি এম এর সমন্বয় অ্যানসার হবে ডি এর অ্যানসার 5টি 24 নম্বরের প্রশ্ন কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো অ্যানসার হবে স্মৃতিকেন্দ্র হলো অ্যানসার হবে এর অ্যানসার রম আমাদের আর একটা সেট করতে বাকি আছে সেটা হচ্ছে 274 নম্বর পেজ আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেগুলো বলেছি তোমরা খুব শীঘ্রই এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।